প্রজাতন্ত্র দিবস এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে মঙ্গলবার তেলিয়ামুড়ার বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি অভিযান চালায় খোয়াই বোম স্কোয়াডের কর্মীরা। মেটাল ডিটেক্টর নিয়ে চালানো হয় এই তল্লাশি অভিযান। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এবং সুদৃঢ় করতে এই অভিযান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা আধিকারিকরা। ২৬শে জানুয়ারি প্লাস এখন ইলেকশন চলছে, মানুষ যাতে ঠিকঠাক এবং সুরক্ষিতভাবে এটা করতে পারে আমরা এটা স্পেশালি ২৬শে জানুয়ারি এবং ইলেকশন উপলক্ষে করছি। তাছাড়া আমাদের এই যে রুটিন চেকিংটা বিডিডিএস টিম কয় ডিস্ট্রিক্ট থেকে সারা বছর এবং সবসময় জারি থাকে, তবু আমরা এখন ২৬শে জানুয়ারি এবং ইলেকশন একটু স্পেশাল কেয়ার নিয়ে করছি এবং আমাদের এইটা জারি থাকবে এবং সবসময় যে কোনো অনুষ্ঠান পূজা ২৬শে জানুয়ারি ১৫ই আগস্ট সবসময় আমাদের জারি থাকে সারা বছরের জন্য। আজকে আপনারা কোন কোন এলাকা আপনারা চেকিং করছেন? আজকে তেলিয়ামুড়া পিএস এবং পিএসের যত সেন্সিটিভ এলাকা আছে, বাজার, স্কুল, হসপিটাল, যে ইম্পর্টেন্ট প্লেসগুলো আছে এগুলো দেখবো এবং বিশেষ করে বাজারটাকে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখছি, কারণ অনেক লোকের সমাগম হয়, যাতে কোনো অসুবিধা না হয়, ঠিকঠাক থাকে সব কিছু, বা এমন কোনো ডিভাইস বা যে কোনো কিছু যাতে সেটিং না করতে পারে, তার জন্য আমরা বিশেষভাবে চেকিং করছি কোয়ারিস্টিকের বিল্ডিয়েশন কি। বাজার এবং স্কুল হাসপাতাল সহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে এই চিরুনি তল্লাশি করা হয়েছে এবং আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নিরাপত্তা আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।